আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি এই যে আমার শসা গাছটি, এর আগে আপনাদেরকে দেখিয়েছি শসা গাছটি। দেখুন এই যে এটা অনেকটা লাউ পাতার মতো দেখা যায়, কিন্তু এটা শসা গাছ। এর আগে আমি আমার শসা গাছ দুইটিতে এই যে এখানে আমি 1G কাটিং করে দিয়েছিলাম, এখান থেকে ছোট্ট যে কুড়িটা বের হয়েছে সব থেকে ছোট কুড়িটি আমি কেটে দিয়েছি। তো আমার ওইখানে 1G কাটিং হয়ে গিয়েছে। 1G কাটিংটি দিয়েছি এই কারণে যে যেন এখান থেকে যে ছেলে ফুল হয়, 1G কাটিং করে দিলে অনেকগুলো মেয়ে ফুল হবে। মেয়ে ফুল হলে অনেকগুলো শসার কুড়ি বের হবে ইনশাল্লাহ। এর জন্য আমি 1G কাটিং করে দিয়েছিলাম। 1G কাটিং করার পর আমি আবার আজকে 2G কাটিং করে দিয়েছি। এখান থেকে বড় হয়েছিল একটু, অল্প একটু মেয়ে হাত দিয়ে ভেঙে 2G কাটিং করে দিয়েছি। দেখুন আমার শসা গাছটি মাশাল্লাহ উপরে উঠে যাচ্ছে। এইখানে আমার আরেকটি শসা গাছ আছে, চলুন দেখি ভিউয়ার্স। এই যে আমার আরেকটি শসা গাছ, এই গাছটি তেমন পাতাগুলো বড় হয়নি, কিন্তু এই গাছে মাশাল্লাহ একটা ফুল এসেছে। এটা হচ্ছে শসা ফুল, হলুদ কালারের। এই যে আমার শসা গাছটি দেখুন মাঝে উঠে এসেছে, পড়েছে। তো আমার শসা গাছগুলোর আরও নতুন আপডেট আমি দিব, শসা গাছগুলো যখন আরও অনেকগুলো ডালপালা ছাড়বে এবং শসার কুড়ি আসবে তখন। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।